আমার মেয়ে রেডি হচ্ছে, ওর একটা লাইভ প্রোগ্রাম আছে। একটা লাইভ প্রোগ্রাম বললে ভুল হবে, এটা একটা জবের মতো আর কি। ও এটা কি বলে নিঝর, ব্র্যান্ড প্রমোশন? ও একটা ব্র্যান্ডের সাথে কাজ করছে। এটা সপ্তাহে কদিন করো? এটা ফিক্স না, সপ্তাহে দুদিন, মাসে 15টা। এবার মানে যখন সময় সুযোগ হয় আর কি, ওর লাইভটা করে দে, ওদের সেখান থেকে ও পেমেন্ট পায়। এখন রেডি হচ্ছে। কয়টা থেকে তোমার লাইভ? 7:30। ও রেডি হচ্ছে, মাশাল্লাহ। ও নিজের মেকআপ নিজেই করে। একটু তাকাও দেখি, শেষ হয় নাই। কেউ যদি আমার ভিউয়ার্সরা যদি তোমার মেকআপ দেখতে চায় আর কি, ধরো মেকআপ টিউটোরিয়াল দেখতে চায়, তুমি কি দেখাবে একদিন? ঠিক আছে, তাহলে সবাই কমেন্ট করে জানাবেন আমার মেয়ের মেকআপ টিউটোরিয়াল দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, ও একদিন একদিন শেয়ার করে দিব আপনাদের সাথে। তো রেডি হও মামনি, বাই। এটা হচ্ছে ওর মেকআপের ফাইনাল লুক আর কি। এখনো ড্রেস পরেনি, জুয়েলারি পরেনি। মেকআপ এর সাথে আসলে ড্রেস জুয়েলারিও খুব ইম্পর্টেন্ট। তো যেখানে লাইভ করতে যাবে ওদের ড্রেস জুয়েলারি পরবে, তখন হয়তো আরো বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি একদম বিকাল থেকে শুরু করেছি, বিকাল বলতে এখন সন্ধ্যা 6টা বাজে। তো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে চলে যাচ্ছে। ও তো বললামই ওর একটা লাইভ প্রোগ্রাম আছে, সেখানে চলে যাচ্ছে। বের হয়ে গেছে অলরেডি, আর আমি ছেলের জন্য নাস্তাটা রেডি করলাম, চাউমিন করে দিচ্ছি ছেলেকে। আমার চ্যানেলে চাউমিনের ভিডিও আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপনারা কমেন্ট করে না জানালে তো বুঝতে পারবো না। হচ্ছে চাউমিন, ছেলের বিকেলবেলার নাস্তা, ছেলেকে দিয়ে আসি। মেয়ের হচ্ছে এই অবস্থা, রেডি হবে আর বের হয়ে যাবে সব এভাবে অগোছালো করে, আর ময়না গুছাবে। ময়না কি করস? আমার আপু ফটোশুট করতে গেছে, ও নাই তো, তাই ওর রুমটা একটু গোছাচ্ছিলাম, ওর এই বেল্ট গুলো একটু গুছিয়ে রাখতেছি। আপু এগুলো সব এলোমেলো করে গেছে তাই না? হ্যাঁ, আরো ছিল, ওগুলো গুছিয়ে ফেলছি। কি কি গুছিয়ে দি? এখানে সব কি গয়না রাখছিস না? হ্যাঁ, চুড়ি গয়না অনেক কিছু। গতকালকে সন্ধ্যা 6টার সময় আমি ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু রাতে আর কন্টিনিউ করতে পারিনি। আসলে রাতে তো আর কোনো কাজই ছিল না, ছেলেকে নাস্তা দিয়েছি, মেয়ে বাইরে চলে গেছে, তারপর ছেলে পড়তে বসে গেছে, আমি টিভি দেখে শুয়ে সময় কাটিয়েছি মেয়ে আসা পর্যন্ত। তো যার কারণে আর ভিডিওটা কি করবো, কি শেয়ার করবো, সেই জন্য আর কন্টিনিউ করিনি। তো সকালে তো সব কাজকর্ম শেষ করেছি, স্বাভাবিকভাবে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো আমি তিত করলা ভাজি করেছি, করলা আর কি, যেটা তিতা করলা সেটাই ভাজি করেছি। আর এদিকে রুই মাছের মাথা, মাছ দিয়ে শিম আলু রান্না করেছি, রান্না হয়ে গেছে আমার। আর আজকে আমি করব ফাঁকি ভাজি মোরগ পোলাও, করলা ভাজি, তারপর শিমের তরকারি। এগুলি আমার ছেলে কিছুই খাবে না, এর জন্য ওর জন্য একটু ফাঁকি ভাজি মোরগ পোলাও করছি। প্রথমে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি।
পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমার। অনেকে বলে পেঁয়াজ বেরেস্তা করতে গেলে পুড়ে যায় বা মুচমুচে থাকে না, কালার সুন্দর হয় না। আসলে পেঁয়াজ ভাজি করার, পেঁয়াজ বেরেস্তা করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে প্রথমত পেঁয়াজ বেরেস্তা করতে হবে ডুবো তেলে। তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে একটু লবণ, আর বেরেস্তাটা যখন হয়ে যাবে তখন আমরা একটু চিনি দিয়ে যদি এভাবে রেখে দিই, তাহলে ফ্রিজে রেখে দিই, এই পেঁয়াজ বেরেস্তা একদম ঝরঝরে এবং দেখতে পেয়েছে কত সুন্দর কালার হয়েছে, এটা একদম ফ্রিজে রেখে দিলে ঝরঝরে থাকবে, একদম মুচমুচে থাকবে আর কি। এ হচ্ছে পেঁয়াজ বেরেস্তার টেকনিক। একটু করে পেঁয়াজ বেরেস্তা এখানে রেখে দিয়েছি, এবার আমি এখানে একটু লবণ আর মশলার গুঁড়া মেখে এগুলো ভেজে নেব। চিকেনটা ভাজতে ভাজতে আমি গরম মশলা গুঁড়া গুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, একটু ভেজে নেব। আমি ভেজে নিয়েছি একটু, এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, যে বললাম ফাঁকি ভাজি, ফাঁকি ভাজি একদম, এগুলি দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব একটু লবণ, চেক করে পরে আবার দিব। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। মশলাগুলো একটু কষিয়ে এবার আমি দিয়ে দিব টক দই। এক টেবিল চামচ দিলাম, আর দিয়ে দিব এখানে আছে বাদাম বাটা, পোস্ত বাটা, জয়ত্রী বাটা সব মিলে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে খুব ভালোভাবে একটু রান্না করব। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো, কেচাপ, যেহেতু ছেলে খাবে একটু মিষ্টি মিষ্টি খেতেও পছন্দ করে, আর দিয়ে দিবি একটু চিনি। মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি পোলাওয়ের চাল দিয়ে দিব এখানে, একদম তেল উপরে উঠে এসেছে, কষা কষা হয়ে গেছে, এবার আমি চাল দিয়ে দিব। চাল দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। সবাই কম বেশি এখন রান্না পারে, আসলে আমি যেভাবে করছি সেটাই দেখাচ্ছি, আর আজকে আমারটা হচ্ছে একদমই ফাঁকিবাজি মোরগ পোলাও, জানি না কার কেমন লাগবে। আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব পানি। আমি পাশের চুলায় সবসময় গরম পানি রাখি, যে কোনো তরকারি রান্নাতেই আমি আসলে গরম পানি ইউজ করি, আমার ভালো লাগে গরম পানি ইউজ করতে। আমি আন্দাজ করে পানি দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দিব ঘি, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব একটু কেওড়ার জল।
কেওড়ার জল হচ্ছে বিরিয়ানির যে সেন্টটা নিয়ে আসে আর কি। আমি সাধারণত দিই না, আমার ভালো লাগে না কেওড়ার জলের গন্ধটা, আমার একদম ভালো লাগে না। এরপর ঢাকনা দিয়ে ডিম আছে রান্না করব। এ ফাঁকে আমি অবশ্যই একটু দেখে নিই লবণটা ঠিক আছে নাকি, একটু লবণ থাকবে। এখন ডিম আছে রান্না হবে। রান্না শেষ, এটা করলা ভাজি আর এটা হচ্ছে শিম আলুর রুই মাছ দিয়ে তরকারি, আর এই হচ্ছে ছেলের জন্য মোরগ পোলাও। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।